দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ছয়তলা বাড়ির তিন ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে মিরপুরে, তরিকুল ইসলাম সাহেবের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। দর্শক মন্ডলী, আমরা প্রতিটা ডিজাইনই আমরা চেষ্টা করি নতুনত্ব রাখার জন্য। এটা এন্ট্রেন্স আছে, এখানে নিচে গ্যারেজের ব্যবস্থা আছে এবং অন্যান্য তারা টিপিক্যাল ফ্লোরে তিনটি ইউনিট আছে এবং উনি যেটা থাকবে সেটা একটা ইউনিট করা আছে। যাক, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে। এখানে রাস্তা আছে, এখানে একটা জায়গা গার্ডেনিংয়ের জন্য ফেলে রাখা আছে, তার বাকি ছাদটাকে অসাধারণ সুন্দর করা হয়েছে। আপনি জানেন যে আমি নিজে গাছ লাগাতে পছন্দ করি এবং যার ফলে আমি প্রত্যেকটা বাড়িতে একটা গ্রিনের একটা আভাস রাখি, যাতে সবাই অন্তর্ভাগে তার বাড়িতে অন্তত ছাদে যাতে কিছু গাছ লাগাইতে পারে। কারণ আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য, আমাদের বসবাস উপযোগী রাখার জন্য আমাদের সবারই গাছ লাগানোর প্রয়োজন। অনেকের জায়গা নাই, কিন্তু ছাদে তো কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলোতে যাতে আমরা গাছ লাগাইতে পারি, কারণ আমাদের অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। যাক, দশমরালি আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এই ছয়তলা বাড়িটার। এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে, কোন কোন খাতে, সেগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটল। আপনারা জানেন যে গ্রিন আর্কিটেক্টের সিও তুফালে আহমেদ সাকিবের নেতৃত্বে গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে এরকম ডিজাইন করার পরে আমরা কনস্ট্রাকশন করে দিয়ে আসছি। অনেকেই আছে যে যারা সময়ের অভাবে বাড়ি করতে সাহস পাচ্ছে না, তাদের বাড়িগুলো আমরা কন্ট্রাক্ট নিয়ে করে দিয়ে আসি। দর্শক মন্ডলী, এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর এই ধরনের বাড়ি যদি আপনি নিজে করেন, কন্ট্রাক্ট না, আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে মিনিমাম, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আসুন একটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখছেন যে নিচতলায় এটা গ্যারেজ আছে, কিছু অংশ গ্যারেজ আছে এবং দুইটা ইউনিট আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখাবো। এই অংশ দিয়ে যে সিঁড়ির এই অংশেতে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে মাত্র 678 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ ভালো ভালো মাপের একটা ড্রয়িং ডাইনিং হচ্ছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা আছে, তারপরে এই সঙ্গে একটা টয়লেটও অ্যাটাচ করা আছে। এখানে একটা কমন টয়লেট আছে, আর এখানে আরেকটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে। এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়, এটা ড্রয়িং ডাইনিং, দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা করা। যখন ইউনিট বিতে যাবে তখন 653 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা গেস্ট বেড আছে, সেটা একটা বারান্দা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এর সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে, এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি দুইটা ইউনিটের সমন্বয় করা আছে। ইউনিট সিতে একই 616 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, এখানে একটা টয়লেট রাখা হয়েছে, এখানে কিচেন আছে, এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা স্পেস রাখা হয়েছে, এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। দশম, এই হচ্ছে ছোটোখাটো একটা বাড়ি, মানে মাত্র 600 স্কোয়ার ফিট করে, মাত্র তিন কাঠার মধ্যে তিন ইউনিট করা হয়েছে। তিন কাঠার জমির ওপরে তিন ইউনিট করে ছয়তলা বিল্ডিং করা হয়েছে। এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশম, এই বাড়ি করতে প্রথমে যে জিনিসটা আসবে, পাইলিং আসবে, স্যান্ড পাইলিং খরচ হবে। যদি সিটু পাইলিং লাগে, মাটি খারাপ থাকলে পারে, তখন 50 ফিট সিটু পাইলিং হয়তো লাগতো। সিটু পাইলিং 50 ফিট লাগলে পারে আপনি প্রতি কাঠা প্রতি আপনি 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচ হইতো। আর যদি আপনি স্যান্ড পাইলিং লাগে, স্যান্ড পাইলিংয়ে প্রতি কাঠাতে আপনি 2 লক্ষ টাকা খরচ হবে, স্যান্ড পাইলিংয়ে প্রতি কাঠাতে 2 লক্ষ টাকা খরচ হবে। তো দশমিনের পরে যে খরচটা আসবে, সেই খরচটা হয় হচ্ছে ফাউন্ডেশন খরচ, যেটা মাটির তলে থাকে এবং গ্রেড বিম পর্যন্ত এই পর্যন্ত আসবে যে খরচটা, সেটা হচ্ছে এরকম ছয়তলা বাড়ির ক্ষেত্রে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। ছয়তলা বাড়ির ক্ষেত্রে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। থার্ড যে খরচটা আসবে, কাস্টিং খরচ, প্রতিতলা বিম কলাম ছাদ, এই কাজটুকু যদি আমরা করি, অনেকে শুধু বিম কলাম ছাদ দিয়ে পুরো স্ট্রাকচারটা দাঁড় করাইতে চায়, সেক্ষেত্রে এরকম ছয়তলা বাড়ির ক্ষেত্রে 650 থেকে 700 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। এরপর যদি আমি এরকম ছয়তলা বাড়ি যদি লিফ্ট বাদে আমি ফিনিশিং করতে চাই, তাহলে 1800 থেকে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে 1700 টাকা থেকে 1800 টাকা খরচ হবে।
দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মন্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।